Bye bye. Good morning, friends. So, কালকে আমাদের আধা আধুরা ব্লগ ছিল। কালকে ওখান থেকে ঘুরে এসে তারপরে এত টায়ার্ড ছিলাম সবাই। আর বান্টিও ট্রেন জার্নি করে আসছে, সারা রাত ঘুম টুম হয়নি। আর দুপুরবেলাও বলছে আমি ঘুমাবো না, চলো ঘুরে আসি, গরম লাগছে এত। তো দুদিয়া থেকে ঘুরে আসি। তো আর শ্লোকও তো ওই একদিন নেই, মানে ওর কাছে বোধহয় এক মাসের মতো, এক মাস পরে আসছে পাপা। তো এক মাস পরে মানে ওরকম আর কি। তো সেই আনন্দে চলো ঘুরতে যাই ঘুরতে যাই, এরকম একটা ব্যাপার। এবার সবাই মিলে ঘুরতে গিয়ে তারপরে এসে টায়ার্ড হয়েছিলাম। তারপরে আবার মার ওখানে রাত্রে খাওয়া দাওয়া ছিল, মানে যেহেতু দু একদিন ছিল না বলে আর কি, মানে বিশাল ব্যাপার একটা হয়ে গেছে। তো এসে এসে ওখানে খাওয়া দাওয়া, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো। এসে আর তখন মানে জাস্ট বিছানায় উঠবো আর শুবো, এরকম একটা ব্যাপার ছিল। আর এত গরম পড়ছে শিলিগুড়িতে, তো পুরো টায়ার্ড হয়ে শুয়ে পড়ছে। তো আজকে এটা নতুন সকাল, আজকে হচ্ছে মর্নিং না, এখন প্রায় আফটারনুন হয়ে গেছে মনে হয়। তো আমারও মোটামুটি সব শেষের দিকে আর কি। আর দেখি, আর আজকে একটা প্ল্যান আছে আমার, যে অপোজিটের দিদি, যে যাদের দেখো আর কি রান্না সবসময় আমাকে দিয়ে যায়, অপোজিটেই থাকে বলি। তো ওই দিদির আজকে বার্থডে, আর দিদির অ্যাকচুয়ালি এখানে কেউ থাকে না, জাস্ট হাজব্যান্ড আর মেয়ে থাকে। তো আমি প্ল্যান করেছি, আমি একটা কেক নিয়ে আসছি। তো কেক নিয়ে এসে আজকে বিকালবেলা বা সন্ধ্যার দিকে যখন ওর টাইম অনুযায়ী আমি দেখবো আগে কোন টাইমে ও ফ্রি আছে, তো ওকে একটা আমার বাড়িতেই ডেকে এনে কোনো একটা বাহানা দিয়ে একটা সারপ্রাইজ দিব। তো এটা আমি এই জন্যই বলছি আস্তে আস্তে, যে দিদি এখনই আসবে তো শুনে নেবে, যদি শুনে নেয় তো সারপ্রাইজ শেষ। তো সেই জন্য আমার ইচ্ছা আছে ওকে সারপ্রাইজ দেওয়ার। আমি কেক টেক সব নিয়ে চলে আসছি, আর জাস্ট আমি এক সময় যাবো, গিয়ে কথায় কথায় শুনে নেব যে কোন টাইমটা ওর ফ্রি আছে। কারণ রাতে মেবি ওদের কোনো ডিনার প্ল্যান আছে কি লাঞ্চ প্ল্যান আছে, আমি ঠিক জানি না লাঞ্চ প্ল্যান আছে কি না। ডিনার প্ল্যান মনে হয় আছে, বা লাঞ্চ প্ল্যান আছে কি না আমি জানি না। যাই হোক, আমি একটু পরে গিয়ে শুনে নিচ্ছি সেটা কোনো কথায় কথায়। তারপরে আমরা প্ল্যান করবো যে বিকেলবেলা ফ্রি আছে না সন্ধ্যাবেলা ফ্রি আছে। তো আমার ইচ্ছা আছে বেশি কিছু না, হালকা একটা ডেকোরেশন করে, হালকা বলতে হ্যাপি বার্থডে ওই যে লেখাগুলো থাকে আর কি, ওগুলো টানিয়ে কেক টেক দিয়ে একটু ভালো করে সাজিয়ে আনবো, মানে একটু বেশ সুন্দর করে হালকা হালকা কোনো হেভি না, হালকা সাজানো গোছানো করে আমাদের বাড়িতে নিয়ে এসে কেক কাটাবো, জাস্ট কেক কাটাবো আর কিছু না। তো এইটুকুনেই মানে হয় না, দেখবে দূরে থাকলে যেমন তখনকার মনে হয় এইটুকুনি আমার কাছে অনেক, নিজেদের লোকরা থাকলে এটুকুনি হয়তো করতো, এইটুকুনি আমার কাছে অনেক। বা আদার্স কেউ ভালোবেসে যদি এইটুকুন করে, সে আমার ক্ষেত্রেও তাই, কেউ যদি ভালোবেসে করে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিশাল কিছু পাও না আমার কাছে। তো ওইটুকুনি আর কি করার চেষ্টা করছি, খুশি করার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে দি আমার কাছে সত্যি আমার মানে নিজের দিদিও মনে হয় না এতটা আমার জন্য করবে, প্রচণ্ড করে আর খুবই ভালোবাসে আমাকে। সো আমি একটা মানে মানে রক্তের সম্পর্ক ছাড়া, রক্তের সম্পর্কে দি তো রিলেটিভস থাকে, বাট এত ভালোবাসা দিয়েছে মানে নিজেদেরকেও আমাকে মনে হয় না এরকম দিয়েছে। তো দেখা যাক কী হয়। খুব ইমোশনাল হয়ে গেছে আমি। হ্যালো, তো
আমরা দুপুরে এত টায়ার্ড হয়ে যাচ্ছি না, আসলে গরমে পুরো শুয়ে ঘুমিয়ে পড়ছিলাম একদম। ঘুমিয়ে মানে ঘুম ভাঙছে অনেকক্ষণ হলো, বাট শুয়ে মানে উঠতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মানে চুপচাপ একটা যদি কোথাও বসে থাকি, ঠান্ডা বরফের মধ্যে গিয়ে ঢুকে বসে থাকি, মানে ফ্রিজের মধ্যে গিয়ে ঢুকে বসে থাকি। এত গরম মানে সত্যি সহ্য করা যাচ্ছে না, আর কন্টিনিউয়াসলি মানে শিলিগুড়িতে যেমন হয় না, একদিন দুদিন গরম পড়লে ঠিক বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায় ওয়েদার, তো কন্টিনিউয়াসলি গরম পড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি মানে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তো মানে এত গরম পড়ছে, আমার পুরো মানে আমার পুরো ক্লিয়ার স্কিন হয়ে গেছিলো, পুরো একদম কি সুন্দর স্কিনটা হয়ে গেছিলো। আবার গরমে র্যাশ বেরিয়ে গেছে পুরো, মানে কালকে একটু বেরিয়েছে, এমন কোনো রোদও ছিল না কালকে, কিন্তু মানে পুরো ট্যানের ট্যান পড়লে যেমন হয় না একটা ওরকম একটা কেমন হয়ে গিয়েছে মুখে, আর এইগুলো পুরো র্যাশ বেরিয়ে ফুলে ফুলে গিয়েছিলো। এখন তো তাও একটু কমছে বরফ দিয়ে দিয়ে, আইস কিউব নিয়ে জাস্ট ডলছি আর কি, আর মুখে কিচ্ছু মাখছি না, আর মুখটা এদিকে অয়েলি হয়ে আছে, এদিকে আবার পুরো টানছে, মানে এত অস্বস্তি লাগছে কি বলবো। তো আজকে দুপুরের মতলব না লাঞ্চের ভিডিও করা হচ্ছে না কিছু, কোনো কিছু ভিডিও করা হয়নি, মানে খুব টায়ার্ড লাগছে, খুব গরমে রোদে, তার মধ্যে একটা ভ্যাপসা গরম, বা ঘরের মধ্যে একটা আলাদা গরম থাকে, বাইরে তাও হালকা একটু ঠান্ডা ওয়েদার থাকে। আমাদের এই বাড়িতে অ্যাকচুয়াল খুব ভালো হাওয়া ঢোকে, খুব ভালো ঠান্ডা থাকে, কিন্তু মানে গরমটা এতটা পড়ছে না, মানে হাওয়াটা ঢুকে মানে আমাদের গায়ে লাগছে না আর কি। তো খুব টায়ার্ড লাগছে। শ্লোক টিউশনে চলে গেছে, ওর টিউশন টাইম আসারও টাইম হয়ে গেল, বান্টিও বেরিয়েছে অফিসের কাজে, আর আমি তো সঙ্গে সঙ্গে একটা করে জলের বোতল রাখছি, মানে আমার ভাত খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে জল খেয়ে যায়, জল খেয়ে যায়, জল খেয়ে যায়। লেবু জল খাচ্ছি, এই জল খাচ্ছি, নর্মাল জল খাচ্ছি, মাঝে মাঝে আবার যখন আর পারছি না তখন ফ্রিজেরও জল খেয়ে নিচ্ছি। মানে খুবই অস্বস্তিকর একটা ওয়েদার, বৃষ্টি না হলে অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। কোকো আজকে ভাইকে 1.5 মাস পরে পেলো, তো মানে ওর খুশির ঠিকানা নেই আর, কী করবে খুঁজে পাচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।